नमस्कार বন্ধুরা, আমি গগন। আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ অনেকদিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম। আমি ঢুকে প্রথমে চলে গেলাম স্টার্টারের দিকে। স্টার্টারের দিকে গিয়ে দেখলাম প্রায় সব শেষের দিকে, রাত করে এসেছিলাম। তারপরে আমি খেতে খেতে একটুখানি যেখানে রান্না হচ্ছে রান্নার জায়গাটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে এবার সরাসরি চলে গেলাম মেন কোর্সের দিকে। প্রথমে ছিল কচুরি। কচুরি বললাম এক পিস দাও, সঙ্গে ছিল কাবলি ছোলা, তারপরে ছিল স্যালাড। স্যালাডের সঙ্গে ছিল ফিশ ফ্রাই ছিল। তো দেখলাম ফিশ ফ্রাইটা শেষ হয়ে গেছে, ওটা আনতে গেছিলো। আমি তারপরে বললাম আমাকে এক হাতা ভাত দিয়ে দাও, প্লেটটাকে সাজিয়ে নিই। ভাতের পরে ছিল দই কালদা। দই কালদা সাইজটা ভালোই দিয়েছিল। তারপর ছিল মাটন। মাটন আমি এক পিসই বললাম দাও, আগে ভিডিওটা করে নিই, লাগলে আমি পরে চেয়ে নিচ্ছি। তারপর মাটন নিতে নিতে দেখলাম ফিশ ফ্রাইও চলে এসছে। তারপর আমি প্লেটটা বাড়িয়ে দিলাম, বললাম আমাকে এক পিস দিয়ে দাও একটু ফিশ ফ্রাই। তারপর আমাকে এক পিস দিয়ে দিল, আমি নিয়ে চলে এলাম এক সাইডে। তার ফিশ ফ্রাইটা কেটে নিয়ে একটু খেলাম, খুব ভালো হয়েছিল ফিশ ফ্রাইটা। একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো, কোনো সমস্যা নেই, খেয়ে নিলাম। আর মাছটা দেখে নাও সাইজটা দিয়েছিলো খুব সুন্দর, মাছটা খেতেও হয়েছিল অসাধারণ। আর সঙ্গে ছিল মাটন। মাটনটা তো জাস্ট অপূর্ব হয়েছিল, খুব নরম হয়েছিল। তার ভিডিওটা একটু উল্টে গেছিলো, আমি ওইভাবে ভিডিওটা দিয়েছি। মাটনটা খুব নরম হয়েছিল। তারপর সবার লাস্টে ভাবলাম যে কচুরিটা তো খাওয়া হলো না, একটু কচুরিটা খেয়ে নিলাম। তারপর আমি ভাবলাম ভাতটা আর কিছু নেবো না, একটু মাটন খাই। তারপর আমি চার পাঁচ পিস মাটন নিয়ে নিলাম, মাটন খেয়ে দিয়ে চলে এলাম এবার মিষ্টির দিকে। ছিল চাটনি ছিল, তারপর ছিল পাঁপড়। তারপর আমি এক পিসই নিলাম, তারপর ছিল সন্দেশ। সন্দেশও নিলাম এক পিস, আর বললাম রসগোল্লা দাও, দুটো দাও, লাগলে পরে নিচ্ছি। আমি অবশ্য পরে নিয়েছিলাম আরও দুটো। আর ছিল আইসক্রিম। আরে সবার লাস্টে খেলাম মকটেল। আমি মকটেলটা খাই, আর তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।